হ্যালো, আমি রামেন্দ্র ব্যানার্জি, দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জীবন বিজ্ঞানে স্বাগত জানাই। সহজ পাঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা আলোচনা করব পাঠ্যসূচি অনুযায়ী জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, ইংরাজিতে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজম। আজ 13তম পর্ব। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। এই ত্রয়োদশ পর্বে আমাদের আজকের একক গমন, প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার। আমরা জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা করার সময় প্রথম পর্বগুলিতে লক্ষ্য করেছি যে জীব অর্থাৎ যাদের জীবন আছে তারা সাধারণত সাড়া প্রদান করে চলন এবং গমনের মাধ্যমে। জীব বলতে প্রথমেই যদি আমরা উদ্ভিদ দেহের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে উদ্ভিদ দেহ সাধারণত সংবেদনশীলতা বা সাড়া প্রদান ধর্ম প্রদর্শন করে উদ্ভিদ অঙ্গের চলনের মাধ্যমে। অপরদিকে প্রাণীরা তাদের সংবেদনশীলতা চলন এবং গমন উভয়ের সাহায্যেই প্রকাশ করে থাকে। তাহলে আমরা চলন নিয়ে প্রথম পর্বগুলিতে আলোচনা করেছি, এখন যদি গমন বিষয়টাকে দেখি, গমনের সংজ্ঞা বা কাকে বলে সেগুলো আমরা আগে দেখেছি। তার আগে আমরা দেখে নেব এই প্রাণীদের সংবেদনশীলতা সম্পর্কে কতগুলি ঘটনা দেখে নেব। যেমন হচ্ছে যে প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে যে প্রাণী খাদ্যের জন্য শিকার করে, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে শিকার তাহলে নিজের আত্মরক্ষা করার জন্য স্থান ত্যাগ করে বা পলায়ন করে। পরেরটা হচ্ছে যে প্রাণীরা বংশ বিস্তারের উদ্দেশ্যে পরস্পরের কাছে আসে। এবং চতুর্থটা হচ্ছে যে মেরুদণ্ডী প্রাণীদের সাড়া প্রদান হলো অস্থি পেশি অস্থিসন্ধি ইত্যাদি সমন্বয় ঘটিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। তাহলে আমরা বুঝতে পারছি যে এই ঘটনাগুলো থেকে একটা ব্যাপার আমাদের কাছে পরিষ্কার যে এই সমস্ত উপরুক্ত এই সমস্ত কার্যগুলোর জন্য প্রাণীদের সাধারণত চলন বা গমন করতে হয়। এইবারে যদি সাড়া প্রদানের একটা মাধ্যম হিসেবে প্রথমে যদি আমরা গমনটাকে লক্ষ্য করি, তাহলে প্রথমে যেটা বললাম যে গমনের সংজ্ঞা আমরা আগেই দেখেছি, তবুও এখানে যখন গমন নিয়ে আলোচনা হচ্ছে তখন গমনের সংজ্ঞাটা আমরা আর একবার দেখে নেব। যে গমনের সংজ্ঞাটা কীরকম, না যে প্রক্রিয়ায় জীব উদ্দীপনার প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের দ্বারা সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তাকে এক কথায় বলা হয় গমন। এবারে যদি আমরা গমনের চালিকা শক্তি বা গমনের উদ্দেশ্যগুলো যদি দেখি, তাহলে প্রথমেই যে উদ্দেশ্যটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে যে খাদ্য অন্বেষণ। তাহলে কি হলো, না প্রাণীরা খাদ্য অন্বেষণের জন্য স্থানান্তরে গমন করতে পারে। দ্বিতীয়টা কি, না খাদক প্রাণী থেকে আত্মরক্ষা, কোনো খাদক প্রাণী কর্তৃক আক্রান্ত হলে শিকার প্রাণীটি নিজেকে রক্ষার জন্য উক্ত স্থান থেকে পলায়ন করে, অর্থাৎ প্রাণীদের আত্মরক্ষা করার জন্য গমনের প্রয়োজন হয়। পরের হচ্ছে যে ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়াটা কীরকম, না একটি প্রাণী যখন অনেকগুলি শাবকের জন্ম দেয় তখন শাবকগুলি বড় হয়ে খাদ্য এবং আশ্রয়ের জন্য বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, এটা এক প্রকারের গমনের উদ্দেশ্য। পরেরটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে প্রথমে যেটা বললাম আশ্রয় ও বাসস্থান খোঁজার জন্য প্রাণীরা তাদের পছন্দ মতো ও নতুন আশ্রয়ের সন্ধানে স্থানান্তরে গমন করে। পঞ্চম যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে যে প্রজনন, প্রজনন অর্থাৎ বংশ বিস্তারের উদ্দেশ্যে প্রাণীদের গমনের প্রয়োজন হয়, অর্থাৎ উপযুক্ত সঙ্গী বা সঙ্গিনী খোঁজা, পুরুষ ও স্ত্রী প্রাণীদের যৌন মিলনের জন্য পরস্পরের কাছে আসার জন্য গমনের প্রয়োজন হয়। এবং সর্বশেষ যে পয়েন্টটিকে আমরা লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে যে নতুন অনুকূল পরিবেশের সন্ধান, অনুকূল পরিবেশে জীবন ধারণের জন্য প্রাণীদের গমন করতে হতে পারে। তাহলে এইগুলো হলো গমনের চালিকা শক্তি বা উদ্দেশ্য। এইবারে এই গমনের চালিকা শক্তি এবং উদ্দেশ্য দেখার পর আমরা দেখে নেব বেশ কিছু অন্যান্য প্রাণীর গমন, মানে হচ্ছে যে আমাদের এই সমাজে বা এখানে যেগুলো আমরা বিভিন্ন প্রাণী দেখতে পাই সেই সমস্ত প্রাণীদের গমন দেখে নেব। প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে যে অ্যামিবা। অ্যামিবা হচ্ছে এককোষী প্রাণী, সেই অ্যামিবা এককোষী প্রাণীর গমনটা আমরা দেখে নেব। যে কি আমরা জানি যেটা যে সিউডোপোডিয়ার সাহায্যে অ্যামিবয়েড গমন করে, সিউডোপোডিয়া বা যাকে বলা হয় ক্ষণপদ, তাহলে ক্ষণপদ হলো অ্যামিবার গমন অঙ্গ। কেমনভাবে অ্যামিবা গমন করে, না অ্যামিবা যেদিকে গমন করতে ইচ্ছা করে সেই দিকের দেহ মধ্যস্থ এক্টোপ্লাজম প্রলম্বিত হয়ে দেহের পরিধির দিকে একটি অস্থায়ী পদ বা ক্ষণপদ বা সিউডোপোডিয়া তৈরি করে। এই ক্ষণপদটি বর্ধিত হওয়ার পর এর আঠালো অগ্রভাগটি কোনো শক্ত বস্তুর সঙ্গে আটকে নেয়। এরপর দেহস্থ এন্ডোপ্লাজমকে ক্ষণপদের মধ্যে প্রবাহিত করে পশ্চাৎ অংশকে গুটিয়ে নেয়,
ফলে অ্যামিবা গতিপথের দিকে কিছুটা অগ্রসর হয়। এবার তোমরা ছবিতে লক্ষ্য করতে পারছো যে প্রথমেই যে ছবিটা দেওয়া হয় সেটা হচ্ছে একটা অ্যামিবার ছবি। এইবারে অ্যামিবার যখন গমন যখন দেখানো হয়েছে তখন তোমরা লক্ষ্য করতে পারছো যে অ্যামিবা একটা ক্ষণপদ ছবিতে মার্ক করা আছে, ক্ষণপদ তৈরি করেছে এবং সেই ক্ষণপদটি একটি আঠালো বস্তুর সঙ্গে আটকে নিয়েছে। পরে সেই ক্ষণপদের দিকে এক্টোপ্লাজম বা এন্ডোপ্লাজমকে প্রভাবিত করে সেই গতিপথের দিকে কিছুটা করে এগিয়ে গেছে। এইভাবে কিছুটা কিছুটা করে এগিয়ে যায় এবং তোমরা পিছনে লক্ষ্য করতে পারছো যে অ্যামিবার পূর্ব অংশটা কোথায় ছিল সেটাও একটা মার্ক করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবার সিউডোপোডিয়ার সাহায্যে অ্যামিবার এই গমনকে অ্যামিবয়েড গমন বলে, যেটা আমরা প্রথমেই বলেছি। এবার অ্যামিবার পর আমরা লক্ষ্য করব যে সিলিয়ার সাহায্যে প্যারামেসিয়ামের গমন। তাহলে প্যারামেসিয়াম হচ্ছে একটা প্রাণী, এই প্যারামেসিয়ামের গমন অঙ্গ হচ্ছে যে সিলিয়া। এই সিলিয়ার সাহায্যে প্যারামেসিয়াম যে গমন তাকে সিলিয়ারি গমন বলা হয়। এবার যদি আমরা গমনটাকে লক্ষ্য করি তাহলে দেখব যে প্যারামেসিয়ামের সারা দেহগুলি সিলিয়া দ্বারা গঠিত, মানে হচ্ছে যে প্যারামেসিয়াম সারা দেহে সিলিয়া থাকে এবং এই সিলিয়াগুলি অনুদৈর্ঘ্য সারিতে সজ্জিত থাকে। তাহলে এবারে এই সিলিয়াগুলি নৌকা দাঁড়ের মতো একযোগে অগ্রভাগ থেকে পশ্চাৎভাগে জল ঠেলে দেহটিকে সামনের দিকে এগিয়ে নেয়। আবার পর মুহূর্তে এই সিলিয়াগুলিকে টেনে সামনের দিকে নিয়ে যায় এবং পুনরায় ওই একইভাবে দাঁড়ের মতন কেবল ব্যবহার করতে থাকে। তাহলে প্রয়োজনে সিলিয়ার সাহায্যে প্যারামেসিয়াম পিছোতেও পারে এবং গতিপথেরও পরিবর্তন করতে পারে। তাহলে এইভাবে যে নৌকা দাঁড়ের মতন সিলিয়াগুলিকে ব্যবহার করে প্যারামেসিয়াম প্রাণী তার গতিপথের দিকে অগ্রসর হয়। আমরা আগেই বলেছি যে সিলিয়ার সাহায্যে প্যারামেসিয়ামের গমনকে সিলিয়ারি গমন বলা হয়। তোমরা ছবিতে লক্ষ্য করতে পারছো যে প্যারামেসিয়াম তার অনুদৈর্ঘ্যভাবে কীভাবে সিলিয়াগুলি সজ্জিত আছে এবং কীভাবে তারা দাঁড়ের মতন ব্যবহার করে একটা গতিপথ সৃষ্টি করেছে। এইবারে সিলিয়ার সাহায্যে প্যারামেসিয়ামের গমনের পর আমরা যদি তৃতীয় গমন ফ্লাজেলার সাহায্যে ইউগ্লিনার গমন পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাব যে এই ইউগ্লিনা ফ্লাজেলাকে নৌকা দাঁড়ের মতো চালনা করে সামনের দিকে এগিয়ে যায়। তাহলে ফ্লাজেলাম বা ফ্লাজেলা হলো ইউগ্লিনার গমনঙ্গ। তাহলে ফ্লাজেলামকে প্রতিবার চালনা করার সময় দেহের পিছন দিকে তীর্যকভাবে ফ্লাজেলামগুলি আছড়ে পড়ে এবং প্রতিবার ফ্লাজেলামের ঘোড়া থেকে প্রান্ত ভাগ পর্যন্ত একটা স্পন্দনের ঢেউ পরিব্যাপ্ত হয়, ফলে একটা সর্পিলাকার বা সর্পিলাকার এবং চক্রাকার গতি সূচিত হয় যার জন্য সমগ্র দেহটি সামনের দিকে অগ্রসর হয়। এবং ফ্লাজেলার সাহায্যে ইউগ্লিনার এই ধরনের গমনকে ফ্লাজেলীয় গমন বলা হয়। তাহলে আমরা এবং আগেই বলেছি যে ইউগ্লিনার গমন অঙ্গ হচ্ছে যে ফ্লাজেলা। তোমরা ছবিতে লক্ষ্য করতে পারছো যে আমাদের ইউগ্লিনা আছে এবং ইউগ্লিনার যে ফ্লাজেলাগুলি দাঁড়ের মতো আছে সেই দাঁড়ের মতো ফ্লাজেলাগুলি বারবার যখন তীর্যকভাবে যখন আছড়ে পড়ে তখন সে একটা স্পন্দন গোড়া থেকে প্রান্তভাগ পর্যন্ত সৃষ্টি হয় এবং একটা সর্পিলাকার চক্রাকার গতি সৃষ্টি হয়, যেটা আমাদের ছবিতে স্পষ্ট করে দেওয়া আছে। এইবারে ফ্লাজেলার সাহায্যে ইউগ্লিনার গমনের পর আমরা চলে যাব মাছে। মাছ হচ্ছে যে অস্টিকটি শ্রেণীভুক্ত মুখ্য জলজ প্রাণী এবং মাছের দেহটি হচ্ছে মাকুর মতো। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে মাছের দেহটি মাকুর মতন। এইবারে এই মাছ সন্তরণ পদ্ধতিতে গমন করে, সেটা আমরা ভালো করে জানি এবং এই মাছের এই মাকুর মতো দেহ হওয়ার জন্য তাদের সন্তরণ পদ্ধতিটা সুবিধা হয়। এবারে মাছের গমনের জন্য পাখনা এবং মায়োটম পেশির ভূমিকা হচ্ছে যে উল্লেখযোগ্য। এইবারে তোমরা ছবিতে লক্ষ্য করতে যেটা পারছো সেটা হচ্ছে যে মাছের বিভিন্ন পাখনাগুলি কোথায় কোথায় অবস্থান। তোমরা লক্ষ্য করতে পারছো যে মাছের মোট পাঁচ রকমের পাখনা আছে, বক্ষ পাখনা যেটা হচ্ছে একজোড়া এবং শনি পাখনা যেটা হচ্ছে একজোড়া, পৃষ্ঠ পাখনা একটি, বায়ু পাখনা একটি এবং পুচ্ছ পাখনা একটি। তাহলে পাঁচ রকমের পাখনা, মোট সাতটি পাখনা মাছের দেহে অবস্থিত। এইবারে এই পাখনাগুলির যদি আমরা গমনের ভূমিকা লক্ষ্য করি তাহলে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে বক্ষ পাখনা। আগেই বললাম যে একজোড়া এবং কোথায় অবস্থিত, না বক্ষদেশে অবস্থিত। এদের গমনের ভূমিকা কী? গমনের সময় মাছকে জলে ওঠানামা করতে এবং স্থিরভাবে ভেসে থাকতে এই বক্ষ পাখনা সাহায্য করে। পরে হচ্ছে শনি পাখনা, এটাও একজোড়া, এটা শনিদেশে অবস্থিত। বক্ষ পাখনা যেমন মাছকে জলে ওঠানামা এবং ভেসে থাকতে সাহায্য করে, সেরূপ শনি পাখনাও মাছকে ওই কাজ করতে সাহায্য করে। পরবর্তীকালে আমরা যদি পৃষ্ঠ পাখনা দেখে লক্ষ্য করি তাহলে দেখব যে পৃষ্ঠ পাখনা একটি এবং এটি পৃষ্ঠদেশে অবস্থিত। গমনে এর কী ভূমিকা? না, গমনের সময় মাছকে জল কেটে এগিয়ে যেতে এবং দেহের ভারসাম্য বজায় রাখতে এটি সাহায্য করে। পরবর্তী ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে পায়ুপাখনা। পায়ুপাখনাও একটি, এটা অঙ্কদেশে পায়ুর ঠিক পিছনে অবস্থিত, তবে পায়ুপাখনার গমনে বিশেষ কোনো ভূমিকা দেখা যায় না। পরবর্তী ক্ষেত্রে এবং শেষ পাখনা হিসেবে যদি আমরা পুচ্ছ পাখনার দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে পুচ্ছ পাখনাও একটি, তোমরা ছবিতেও লক্ষ্য করতে পারছো, লেজের শেষভাগে এটি অবস্থিত এবং গমনের সময় এটা দিক পরিবর্তনে সাহায্য করে। এইবারে মাছের পাখনার পর যেটা বলছিলাম মায়োটম পেশি। মায়োটম পেশি তোমরা ছবিতে লক্ষ্য করতে পারছো যে মাছের মেরুদণ্ডের উভয় পাশে মায়োটম, অসংখ্য ভি আকৃতির মায়োটম পেশি অবস্থিত।
তাহলে মাছের নমনীয় মেরুদণ্ডের দুপাশে লেজের শেষ প্রান্ত পর্যন্ত অসংখ্য ভিয়াকৃতি মায়োটম্পেশি অবস্থিত, তোমরা ছবিতে যেটা লক্ষ্য করতে পারছো। এইবারে যেটা মায়োটম্পেশির ভূমিকাগুলো কীরকম না এই গমনে, এই মায়োটম্পেশিগুলি তরঙ্গায়িত সংকোচন মাছের দেহের অগ্রপ্রান্ত থেকে পশ্চাৎপ্রান্ত পর্যন্ত প্রভাবিত হওয়ার ফলে মেরুদণ্ড দুপাশে পর্যায়ক্রমে আন্দোলিত হয় এবং মাছ সামনের দিকে এগিয়ে যায়। এবারে পেশি যেদিকে সংকুচিত হয় মেরুদণ্ডও সেদিকে বেঁকে যায়, ফলে মাছের গমনে সুবিধা হয়, ওই সময় বিপরীত দিকের পেশি প্রসারিত হয়। তাহলে একদিকের পেশি যখন সংকুচিত হবে তখন বিপরীত দিকের পেশি অবশ্যই প্রসারিত হবে। এবারে মায়োটম পেশির পর্যায়ক্রমে এরকম সংকোচন এবং প্রসারণের জন্য মেরুদণ্ডটি পর্যায়ক্রমে দুপাশে আন্দোলিত হতে থাকে, ফলে মাছ সামনের দিকে অগ্রসর হতে পারে। তাহলে এইভাবে মায়োটম পেশি এবং মাছের পাখনাসমূহ মাছকে গমনে সাহায্য করে। এইবারে যদি আমরা সামগ্রিকভাবে মাছের গমনটাকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে প্রথমে যেটা আমরা বলেছিলাম যে মাছ মুখ্যত পাখনা এবং মায়োটম পেশি সঞ্চালন ঘটিয়ে সাঁতার কাটে বা সন্তরণ প্রক্রিয়া গমন সম্পন্ন করে। তাহলে এবার মেরুদণ্ডের অস্থি সংলগ্ন মায়োটম পেশি আমরা বলেছিলাম, তাহলে সেই মায়োটম পেশি সংকোচন এবং প্রসারণ ঘটিয়ে মেরুদণ্ডকে তথা সমগ্র দেহকে দুপাশে আন্দোলিত করে এবং এই আন্দোলন সম্মুখ ভাগ থেকে পশ্চাৎ ভাগের দিকে প্রভাবিত হওয়ার সময় মাছ ক্রমশ সামনের দিকে এগিয়ে যেতে পারে। এইবারে এটা গেল মায়োটম পেশি মানে গমনের ভূমিকা যেটা আমরা আগে আলোচনা করেছি। এবারে পাখনাগুলো আমরা আগে আলোচনা করেছি, পাখনাগুলো কীরকমভাবে সাহায্য করে গমনে, যেমন ধরো বক্ষ পাখনা মাছকে জলে ওঠানামা করে এবং স্থিরভাবে ভেসে থেকে গমনে সাহায্য করে। পৃষ্ঠ পাখনা জল কেটে এগিয়ে যেতে পারে এবং ভারসাম্য বজায় রেখে সাহায্য করতে পারে গমনে, বা পুচ্ছ পাখনা গমনের সময় দিক পরিবর্তন করে মাছের গমনে সাহায্য করে, সেটা আমরা আগে আলোচনা করেছি। তোমরা ছবিতে লক্ষ্য করতে পারছো যে মাছ কীভাবে সন্তরণ প্রক্রিয়ায় গমন সম্পন্ন করে, সামনের দিক থেকে পিছনের দিকে যখন ওই আন্দোলনটা এগিয়ে যায় তখন মাছ জল কেটে এগিয়ে যেতে পারে। তাহলে আজ এই পর্যন্ত স্টুডেন্ট, ধন্যবাদ। আবার পরবর্তী ভিডিওতে আমরা পাখির এবং মানুষের গমন তার সঙ্গে আরও অন্যান্য জিনিসপত্র নিয়ে আলোচনা করব। তাহলে আজকের মতো এখানেই আমরা শেষ করছি। পরবর্তী ভিডিও তোমরা দেখার জন্য তোমরা লক্ষ্য রাখো আমাদের সহজ পাঠ ইউটিউব চ্যানেল। আর যাবার আগে আরেকটা কথা বলে যাই যে তোমরা যারা সহজ পাঠ ইউটিউব চ্যানেলে নতুন তাদের বলছি তোমরা প্লিজ সহজ পাঠ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। আবার পরের দিন তোমাদের সঙ্গে জীবন বিজ্ঞান বিষয় নিয়ে দেখা হচ্ছে।